সিলেটে কলেজ ছাত্রী ও অভিনেত্রী সোনিয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আহমেদকে দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ বুধবার সিলেটে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালতের বিচারক আব্দুল মোবেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সজিব আহমেদ খুন হওয়া সোনিয়ার আপন মামাত ভাই সে হবিগঞ্জ জেলার আজমিনীগঞ্জের শরীফনগর গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে রিমান্ড মঞ্জুরের সততা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুতুয়ালি থানার উপপরিদর্শক জামিল আহমদ এর আগে গেল ফেব্রুয়ারি যাত্রাবাড়ি থানাধীন স্ট্যান্ড এলাকা থেকে সজীবকে গ্রেফতার করে র‍্যাব গেল ফেব্রুয়ারি দুপুরে মহানগর কুলিয়াটুলা আবাসিক এলাকার নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয় তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতলজোড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ শর্মা নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার তলায় থাকতেন সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষায় নাটকে অভিনয় করতেন